বন্ধুরা, এবার তবে মাদারবোর্ড সম্পর্কে একটু আলোচনা করা যাক। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারে বলা যায় একটা মস্তিষ্ক। কম্পিউটারের মেইন কাজগুলো আসলে মাদারবোর্ডেই হয়ে থাকে। তো মাদারবোর্ডে যে কাজগুলো হয়, মাদারবোর্ড আসলে কী করে? মাদারবোর্ড ধরা যাক, মাদারবোর্ড একদম কেন্দ্রে থাকে সব কিছুর। মাদারবোর্ড কম্পিউটারের ইনপুট, কম্পিউটারের আউটপুট, কম্পিউটার স্টোরেজের ডিভাইসগুলো থাকে সেগুলোর সাথে মোটামুটি মাদারবোর্ড একটা সম্পর্ক স্থাপন করে থাকে। কম্পিউটার র্যাম, হ্যাঁ র্যামও এর ভিতরে অন্তর্ভুক্ত। সব কিছুই আসলে মাদারবোর্ড আসলে একটা সমন্বয় করে থাকে। তো মাদারবোর্ড কম্পিউটারটি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো মাদারবোর্ডের ভিতরে থাকে চিপসেট, যেটা আসলে মাদারবোর্ডে মেইন যে কাজটা সেটা আসলে করে থাকে। তো মাদারবোর্ডের ভিতরে কিছু কিছু জিনিস একদম বিল্ট ইন বা একদম ভিতরে সংযোগ করাই থাকে আধুনিক কালে। সেগুলো হচ্ছে ভিডিও কার্ড, যেটা আসলে ভিডিও চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও থাকে সাউন্ড কার্ড। সাউন্ড কার্ড না থাকলে আসলে আমরা কোনো গান বা কোনো কিছু শুনতেই পারতাম না। এছাড়াও থাকে র্যাম। র্যাম একদম মাদারবোর্ডের সাথে সংযোগ দেওয়াই থাকে। এছাড়াও আধুনিককালে মাদারবোর্ডে আর কতগুলো জিনিস থাকে, সেটা হচ্ছে ক্লক জেনারেটর, পাওয়ার সকেট, কম্পিউটারের রম, এসব কিছু মাদারবোর্ডে মোটামুটিভাবে সংযুক্ত থাকে। রম এসব কিছু মোটামুটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। তো এই ছিল মোটামুটি মাদারবোর্ডের গঠন এবং মাদারবোর্ড কম্পিউটারের আসল কাজগুলো করে থাকে। এই জন্য মাদারবোর্ড একটি কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে প্রসেসর। প্রসেসর যে কোনো তথ্য নিয়ে প্রসেস করে আমাদেরকে সেই ফলাফলটা দিয়ে দেয়। আমরা ছবিটি একটি প্রসেসর দেখতে পাচ্ছি। তো প্রসেসর মেইনলি তিনটি অংশ নিয়ে গঠিত। তার আগে বলে রাখি, প্রসেসর অসংখ্য আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে গঠিত এবং এগুলো অনেক ছোটো ছোটো এবং এগুলো মিলেই মোটামুটি একটি চিপ গঠন করে, যেটাই আসলে প্রসেসর। তো প্রসেসরের মধ্যে তিনটি অংশ রয়েছে। একটি হচ্ছে গাণিতিক যুক্তি, আর একটি অংশ হচ্ছে নিয়ন্ত্রক অংশ, যেটি আসলে সবকিছু নিয়ন্ত্রণ করে। আরেকটি অংশ রেজিস্টার স্মৃতি, এখানে আসলে যে কোনো তথ্য সাময়িক সময়ের জন্য জমা থাকে এবং প্রসেসর এখান থেকে তথ্যগুলো নিয়ে সাময়িকভাবে কোনো হিসাব নিকাশ করে আমাদেরকে ফলাফলটা দিয়ে দেয়। গাণিতিক যুক্ত অংশে কীভাবে হিসাবগুলো হবে সেটা বলা থাকে, নিয়ন্ত্রক অংশে সেগুলো নিয়ন্ত্রণ করা হয়, আর রেজিস্টার স্মৃতিতে সেই তথ্যগুলো সাময়িক সময়ের জন্য থাকে। এই ছিল মোটামুটি একটা প্রসেসরের বিভিন্ন অংশ। তো প্রসেসর দুই ধরনের একটা নিয়ম মেনে কাজ করে, সেটা হচ্ছে যে প্রসেসর শূন্য এবং এক ছাড়া আর কিছুই বোঝে না। এই দুটোকে বলা হয় বাইনারি। তো বাইনারিতে মেইনলি প্রসেসর কাজ করে। প্রসেসর এর মাধ্যমে বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগের কাজকর্ম করে থাকে, করে আমাদেরকে ফলাফলটা দেয়। তো মানুষের ভাষা এবং প্রসেসরের ভাষা দুটো পুরো আলাদা। মানুষের আমরা যে কথা বলি সেই কথাগুলোকে প্রথমে একটা কোডে রূপান্তর করা হয়। এর জন্য একটা সফটওয়্যার থাকে, যেই সফটওয়্যার আমাদের মানুষের ভাষাকে কোডে রূপান্তর করে, পরে সেটা প্রসেসর সেই ভাষাকে পড়তে পারে। এরকম একটি ভাষা হচ্ছে এরকম একটি কোড হচ্ছে আস্কি কোড। এর মাধ্যমে বিভিন্ন ভাষাকে একসাথে করা হয়েছে। তো এই ছিল মোটামুটি একটি প্রসেসর। এবার তবে আউটপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করা যাক। আউটপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে, আমরা পাচ্ছি মনিটরকে, এরপর রয়েছে প্রিন্টার, এরপর রয়েছে স্পিকার, সবশেষে প্রজেক্টর।
আচ্ছা চলো একটা একটা করে আলোচনা করা যাক। মনিটর দিয়ে মনিটর করে আমরা সবাই চিনি, কম্পিউটারের মনিটর দিয়ে সব কিছু দেখা হয় সব, এবং ইদানিংকালে মনিটরগুলো এলইডি এবং অনেক অনেক চিকন, দেখতে অনেক সুন্দর এবং কাজও খুব ভালো করে। তো মনিটর মনিটরে যে কোনো কিছুর রঙিন ছবি দেখা যায় এবং খুব স্পষ্ট দেখা যায়।